বাজেটের সাথে মিল রেখে প্রযুক্তি কেন্দ্রিক বিভিন্ন প্রকল্পে জায়গা সহযোগিতা করতে আগ্রহী বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। দুপুরে সচিবালয়ে জায়কার নির্বাহী সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইয়ামাদা জুনিয়র নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎকর শেষে সাংবাদিকদের প্রশ্ন জবাবে একথা বলেন তিনি। এ সময় অর্থমন্ত্রী বলেন, জায়কা তাদের প্রকল্পগুলো দেখতে এসেছে। মাতারবাড়ির কাজ প্রায় 95% সম্পন্ন হয়েছে। IMF যে লোন দিয়েছে তা শোধ করা বাংলাদেশের জন্য কঠিন নয় বলেও মন্তব্য করেন তিনি। নগদের কাছে হক করলেই সমান, হেলেগা নগদের সেন্টারে একদম ফ্রি। এর আগে সকালে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন জায়কার প্রতিনিধি দলটি। পরে পরিকল্পনা মন্ত্রী জানান, অবকাঠামো, মানব সম্পদ উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা সহ বিভিন্ন খাতে জায়কাকে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে। আড়াই হাজার প্রকল্প উনি কালকে দেখে এসছে, খুবই খুশি, খুব ভালো একটা প্রকল্প। এইরকম আরও অনেক প্রকল্পের কাছে তারা হাত দিতে চায়। দুটাতেই আমি বলেছি, অবকাঠামো এক নম্বরে, দুই নম্বরে মানব সম্পদ উন্নয়ন বা আরও অন্যান্য বিষয়, স্বাস্থ্য, শিক্ষা। তারা মানব সম্পদ উন্নয়ন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, বড় বড় অবকাঠামো উন্নয়নে আগ্রহী। তারা দেখতে আসছে আমার তাদের যে সমস্ত প্রজেক্টগুলোতে ফাইন্যান্স করতেছে, এগুলো কোনটা কোন স্টেজে আছে এটা দেখার জন্য তারা ইউজুয়ালি সবাই আসে। সব বড় বড় মাল্টি ডোনার যারা আছে, যে সমস্ত আমাদের যে বাজেটের সাথে ম্যাচ করে যে যে জায়গায় আমাদেরকে হাত দিতে হবে, তাদের থেকে যেখানে কিছু কিছু জায়গায় আছে তারা নিজেরা সাহায্য করতে পারে আমাদেরকে। নগদ আসার পরে এখন দিনে বাঁচে 80 টাকা, দুই বছরে 57,600 টাকা।